সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা শহীদ আবু সাইদকে ভালোবাসেন, শহীদ আবু সাইদের পরিবারকে ভালোবাসেন, শহীদ আবু সাইদের পীরগঞ্জকে ভালোবাসেন, তাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে যাব। পীরগঞ্জের একটি দর্শনীয় স্থানে দেখাবো আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। চলুন যাওয়া যাক, পুরো ভিডিওটি দেখা যাক। পীরগঞ্জ শহীদ আবু সাইদের জন্মস্থান। যেহেতু শহীদ আবু সাইদকে ভালোবেসে অনেকে আমার ভিডিও দেখে থাকেন, সেহেতু পীরগঞ্জের নামকরণের পেছনে যে ইতিহাসটি আছে সেটি আজকে জানব, সেই সাথে পীরগঞ্জের একটি ঐতিহাসিক স্থানে আপনাদেরকে নিয়ে যাব। যেতে যেতে পীরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। সবুজের ধান ক্ষেত সত্যি দারুণ দেখতে, খুবই ভালো লাগছে। শহীদ আবু সাইদের সমাধি থেকে শুরু করেছি আপনাদেরকে শহীদ আবু সাইদের পীরগঞ্জ দেখাবো বলে। যারা শহীদ আবু সাইদকে ভালোবাসেন তারা অবশ্যই শহীদ আবু সাইদের পীরগঞ্জকে ভালোবাসবেন, আর সেজন্য নিয়ে এসেছি পীরগঞ্জের এমন একটি দর্শনীয় স্থানে, শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজারে। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার দেখাবো, আর সেই সাথে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির ইতিহাস আপনাদেরকে জানাবো। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন রংপুর জেলায়, পীরগঞ্জ থানায় আস্তানা করেছিলেন এবং সেখান থেকেই ধর্ম প্রচার করেছিলেন। পীরগঞ্জের কাটাদুয়ার নামক স্থানে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির মাজার, অনেক উঁচু স্থানে। দেখতেই পাচ্ছেন মাজারে যেতে হলে অনেক উঁচু স্থানে উঠতে হয় এই সিঁড়ি বেয়ে। আর এই ঐতিহাসিক মাজারটিতে আসলে এর প্রাকৃতিক সৌন্দর্য খুব দারুণ লাগবে আপনার, এসে একবার দেখে যেতে পারেন। পীরগঞ্জ পীরদের বিচরণ ভূমি ছিল এবং এই পীরগঞ্জে পীরদের আবাসস্থল ছিল এবং এখানে অসংখ্য পরিমাণ পীর এসেছেন ধর্ম প্রচারের জন্য, আর এই কারণে পীরগঞ্জের নামকরণ করা হয়েছে পীরগঞ্জ। আর তেমন একটি মাজারে নিয়ে এসেছি, শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার। আজকে আপনাদেরকে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার ঘুরে দেখাবো, এর এবং এর ইতিহাস আপনাদেরকে জানাবো। আশা করি সঙ্গে থাকবেন, চলুন ঘুরে দেখা যাক। পীরগঞ্জের নামকরণের পিছনে একটি ইতিহাস আছে। পীরগঞ্জে অসংখ্য পীর অলি আউলিয়ার আস্তানা আছে। অসংখ্য পীর অলি আউলিয়া এসেছিলেন এই পীরগঞ্জে এবং এখানকার হিন্দু রাজাদের সঙ্গে যুদ্ধ করে ধর্ম প্রচার করতেন, আর এই কারণেই পীরদের নাম অনুসারে এই পীরগঞ্জের নামকরণ করা হয় পীরগঞ্জ। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন এই চত্রা বন্দরের কাটাদুয়ারে, এসে এখানে স্থানীয় রাজার সঙ্গে যুদ্ধ করেন। রাজা নীলম্বরের সাথে যুদ্ধ করে পরবর্তীতে এখানেই আস্তানা শরীফ করে ধর্ম প্রচার করতে থাকেন। রাজা নীলম্বরের রাজপ্রাসাদ ছিল ঠিক এই কাটাদুয়ারের পাশেই নীলদরিয়া নামক স্থানে। এর আগে আপনাদেরকে সেই স্থানটি দেখিয়েছি। রাজা নীলম্বরের অনেক বড় সৈন্যবাহিনী ছিল, ছিল হাতি ঘোড়া অনেক কিছু, তারপরেও শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির সাথে পেরে ওঠেননি।
শাহ ইসমাইল গাজী সহ অসংখ্য অসংখ্য পীর ওলি আউলিয়া ছিলেন এই পীরগঞ্জে। এবং পীর ওলি আউলিয়াদের এই ভূমি এই পীরগঞ্জকে এই কারণেই পীরগঞ্জ নামকরণ করা হয়। শহীদ আবু সাইদের কারণে এই পীরগঞ্জের প্রতি মানুষের এখন অনেক আগ্রহ। আর এই পীরগঞ্জের নামকরণ কেন পীরগঞ্জ হয়েছে সেটি আপনাদেরকে জানালাম। কেমন লেগেছে বলবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, শহীদ আবু সাইদের পীরগঞ্জ, বিশেষ করে এই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির মাজার, এর ইতিহাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো টপিকসে, নতুন কোনো ঐতিহাসিক স্থানে, দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।